हेलो फ्रेंड्स, वेलकम टू प्रिया रान्नाघर। प्रिया रान्नाघरे आरो एक नतून पर्वे आपनादे सबाईके जानाई अनेक स्वागत। आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन। आज आमी आपनादेर संगे शेयर करब बांगालीर प्रिय माछ रुई माछेर एकटा रेसिपि, टमेटो रुई। এই টমেটো রুইয়ের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই টমেটোর পরিমাণ এতে একটু বেশি যায়। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই টমেটো রুইয়ের রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এখানে আমি বড় সাইজের 7 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার আমি এই পিসগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব ভালোভাবে নুন হলুদটাকে আমরা মাছের মধ্যে মাখিয়ে নেব। নুন হলুদ আমাদের প্রায় মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর অবশ্যই এই পুরো রান্নাটা কিন্তু হবে সরষের তেলে। দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ মতো সরষের তেল আমি ইউজ করেছি। এবার মাছের পিসগুলো একে একে আমি ভেজে নেব। মাছের পিসগুলো কিন্তু আমি একটু লালচে কড়া করে একটু লালচে করে ভেজে নেব। রুই মাছের তো ঝাল ঝোল আমরা প্রায় খেয়ে থাকি, একটু অন্যরকমভাবে এই টমেটো রুইটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ আমরা উল্টে দেব। দু পিটি খুব ভালো করে লাল করে আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমার দেখানো রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদের জন্য আরও খুব ভালো ভালো রেসিপি আনার ট্রাই করব। দেখুন, এই মাছগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। বাকি যে মাছের পিসগুলো আছে ওগুলো আমরা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। একটা পিঠ ফ্রাই হয়ে গেলে আর একটা পিঠ আমরা উল্টে দিলাম। এই মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। আমি কিন্তু এই মাছ ভাজা তেলটাই ইউজ করব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। তারপর দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজের পেস্টটাকেও আমরা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট, মানে স্লাইস পেঁয়াজ আর প্রায় পেঁয়াজের পেস্ট কিন্তু আমাদের দুটোই ফ্রাই হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই টমেটো রুইটা ঝোল কিন্তু খুব কম হয়, একটু গ্রেভি টাইপের হয়, তাই পেঁয়াজ বাটা বা পেঁয়াজ স্লাইস দুটোই ইউজ করলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। আদা রসুনের পেস্টটাকেও আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখুন, কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। মাছ ভাজার সময়ও আমি নুন দিয়েছি। নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে একটা ট্রিক্স আছে, টমেটোটা কিন্তু আমি কাঁচা টমেটো পেস্ট করিনি। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে আমি 10 মিনিট জলের মধ্যে বয়েল করে নিয়েছিলাম। সেই বয়েল করা টমেটোটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এতে কিন্তু টমেটোর যে কাঁচা একটা র ফ্লেভার থাকে সেটাও চলে যায়, আর টমেটোর কালারটাও কিন্তু অটুট থাকে। টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব।
দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না, আমাদের টমেটো রোয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে আমরা আরও একবার সব মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান নাও ইউজ করতে পারেন। আমি হাফ চামচ মতো চিনি একটু অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব জল, আমি এখানে এক কাপ গরম জল দিয়ে দিয়েছি। টমেটো রুইটা কিন্তু একটু গ্রেভি টাইপের হয়, মানে একটু মাখোমাখো টাইপের হয়, তাই খুব বেশি জল আমি দিলাম না। জলটা দিয়ে গ্রেভিটাকে একটু আমি ফুটতে দেব, দিয়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। খুন্তির সাহায্যে মাছের দু পিটি খুব ভালোভাবে আমরা মশলা মাখিয়ে নেব, আর মাছটাকে কিছুক্ষণ গ্রেভির মধ্যে ফুটতে দেব, যাতে মাছের মধ্যে গ্রেভির সব ফ্লেভার চলে যায়। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা মাছগুলোকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। এখানে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না, কারণ মাছগুলোকে আমরা খুব কড়া করে ভেজে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আমাদের টমেটো রুই কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। বাড়িতে তো রুই মাছ আমাদের প্রায়ই আসে, যেহেতু আমরা বাঙালি, আর বাঙালি প্রিয় মাছের মধ্যে রুই মাছ কিন্তু সবার সেরা। তাই এবার কিন্তু নেক্সট দিনে রুই মাছ এলে এই রেসিপিটা বানাতে একদম ভুলবেন না। আর রেসিপিটা বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা আমাদের একদম প্রায় রেসিপি শেষের দিকে, এবার আমরা সার্ভ করে দেবো গরম গরম ভাতের সঙ্গে টমেটো রুই। টমেটো রুই আমাদের সার্ভ হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসেছে। বাড়িতে অতিথি বা গেস্ট এলে এই রেসিপিটা কিন্তু প্রেজেন্ট করতে পারেন। আর কাঁচা লঙ্কার ফ্লেভার আর টমেটো ফ্লেভারে টমেটো রুইটা আরও অতুলনীয় হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।